हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी शेयर करब निमकिर एक रेसिपि जेटा आमी मयदा व्यवहार करिनी, चालेर गुड़ो दिए बानियेछि। ए निमकिटा बानाते आमी प्रथमे निये निच्छि एक कप चालेर गुड़ो। एर साथे एड करछि गोटा जिरे, सामान्य एकटु जोयान, खूब सामान्य हिंग। ए सबगुलो आमी फ्लेवरेर जोन्नो व्यवहार करछि। আর দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এভাবে হাতে করে একটু গুঁড়ো করে নেব। স্বাদ অনুযায়ী নুন, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল খুব বেশি দিলে কিন্তু চলবে না, তাহলে বাইন্ডিংয়ের সময় প্রবলেম হবে। যদি মনে হয় রিফাইন্ড অয়েল বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আরও চালের গুঁড়ো অ্যাড করতে হবে। এবার হালকা গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যদি বাইন্ডিংয়ের সময় অসুবিধে হয়, সেক্ষেত্রে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এখানে প্রয়োজন হয়নি। পৌষ পার্বণে পিঠে বানানোর সময় যেরকম চাল গুঁড়ো দিয়ে যে ডো বানাই, এটাও ঠিক সেরকমই হবে। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে। এবারে এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো বেলে নেওয়ার জন্য এখানে আমি সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার হয়েছে, সেজন্য বেলার সময় চার সাইডে ফেটে যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এবার চার সাইডে আমি এভাবে কেটে নেব। এই বাদ যাওয়া অংশগুলো দিয়ে আবার আমি নিমকি বানাবো। এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি এভাবে শেপ দিয়েছি, আপনারা চাইলে কোনো বোতলের ঢাকনা দিয়েও গোল গোল শেপ করেও বানাতে পারেন। এখানে রিফাইন্ড তেল গরম করতে দিয়েছি। এবার একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে ভাজতে হবে। আমি যেহেতু চালগুঁড়োর সঙ্গে রিফাইন্ড অয়েল অ্যাড করেছিলাম, সেজন্য নিমকিগুলো হালকা ফুলে উঠেছে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল নাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নিমকিগুলো একটু শক্ত হবে। নিমকিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের স্ন্যাক্স। এটা চা অথবা কফির সঙ্গে সার্ভ করতে পারেন, এটা স্টোর করেও রাখতে পারেন বেশ কিছুদিন। যেহেতু চালগুঁড়ি ব্যবহার হয়েছে, সেজন্য খুবই ক্রিস্পি হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।